والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই জানতে চেয়েছেন যে বেদাতিদের পিছনে সালাত হবে কিনা, তার আগে আমাদেরকে জানতে হবে যে কাদের ইমামতি শুদ্ধ নয়। এক নম্বর হচ্ছে পুরুষের জন্য মহিলা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাতি কখনোই সফল হবে না, কোনোদিনও সফল হবে না যে জাতি তার কর্মভার একজন মহিলাকে সমর্পণ করবে। বুখারি তিরমিজি সুনান বাইহাকি হাদিস। আরও আছে যে মহিলা যত বড়ই ইমাম হোক, যত বড়ই মুত্তাকি হোক, যত বড়ই সে কোরআন হাফেজ হোক, যত বড়ই হোক, সেই মহিলা কোনো দিন পুরুষের ইমামতি করতে পারবে না। ফতোয়া ইবনে উসাইমিন প্রথম খণ্ড 382। দ্বিতীয়ত, মুশরিক ও বেদাতি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো ইবাদতে কোনো সৃষ্টিকে শরিক করে, যেমন মাজার পূজা করে, মাজারে গিয়ে সেজদা করে, মানত করে, কুরবানি করে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে, এবং যে অদৃশ্য খবর, যেমন অনেক ইমাম আছেন হাত চালা দেয়, তারপরে আপনাকে নোটা চালা দেয় দিয়ে অদৃশ্যের খবর বলে, গায়েবি খবর বলে দেয়, তো এই ধরনের যারা করে, অথবা যারা কোনো গাছপালা, শিকড়, ফলমূল, পাতা, কাপড়ের অংশ, জিন, এইসবগুলো নিয়ে নকশা বানিয়ে তেল তাবিজ লেখে, তারপরে অনেক ধরনের যে সমস্ত সিরকি পরিপূর্ণ যে ধরনের তাবিজ করে, এই ধরনের ইমাম যদি নামাজ পড়ায়, সেই নামাজ বা এই ধরনের ইমামের পেছনে ইমামতি শুদ্ধ নয়। এই সমস্ত ইমামের পেছনে নামাজ আপনার সেই না, এটা ফতোয়া আছে মাজাল্লাতুল মুহসিলা ইসলামিয়া 19 খণ্ড 159, 22 খণ্ড 82, 24 খণ্ড 78, 26 খণ্ড 97, 28 খণ্ড 55। তথাপি যদি বিদাতে মুফাক ফিরা, অর্থাৎ এমন বেদাত করে যে বেদাতে মানুষ কাফের হয়ে যায়, তাহলে সেই বেদাতির পেছনে আপনার নামাজ হবে না, এটা দ্বিতীয়। তৃতীয় হলো ফাসেক। ফাসেক কাকে বলে? যে অবৈধ হারাম নিষিদ্ধ কাজ করে, ফরজ ওয়াজিবকে ত্যাগ করে, অর্থাৎ কাবিরা গুনাহ করে, কাবিরা গুনাহ সমতুল্য, যেমন ধূমপান করে, বিড়ি সিগারেট, মাদক খায়, ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, অবৈধ প্রেম করে, ব্যভিচার করে, দাড়ি চাঁচে, অথচ দাড়ি এক মুষ্টির কম যারা দাড়ি চেটে ফেলে দেয়, অথচ যারা আল্লাহ ছাড়া অন্যের নামে আপনার হচ্ছে জবা করে, মা বাপকে দেখে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে না, তারপরে ইসলামের যে হুকুম আহকাম সেইগুলো মেনে চলে না, তো এই সমস্ত ইমামের পেছনে নামাজ আপনার শুদ্ধ নয়। এটাও পাবেন মাজাল্লাতুল মুহসিলা ইসলামিয়া ফতোয়া 5 খণ্ড 290, 306 খণ্ড 251, 18 খণ্ড 90, 111, 19 খণ্ড 192, 177, 92, 74, 92, 94। সাহাবাগানের জামানায় সাহাবাগান ফাসেকের পিছনে নামাজ পড়েছেন। হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হাজ্জাজের পিছনে নামাজ পড়েছেন, সেই বুখারি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মারওয়ানের পিছনে নামাজ পড়েছেন, মুসলিম, আবুদাউদ, সুনান, তিরমিজি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফিতনার সময় যখন সগরি আবরুদ্ধ ছিলেন, তিনি যখন তাকে আবরুদ্ধ করা হয়েছিল ঘরে, তখন ওবায়দুল্লাহ বিন আদি বিন খিয়ারের নিকট, তার নিকট যখন উপস্থিত হয়ে বললেন, আপনি জনসাধারণের ইমাম, আর আপনার উপর যে বিপদ এসেছে তা তো দেখতেই পাচ্ছেন, ফিতনার ইমাম আমাদের নামাজের ইমামতি করছে, অথচ তার পশ্চাতে নামাজ পড়তে আমরা দ্বিধাবোধ করি। তিনি বললেন, নামাজ হলো মানুষের সর্বশ্রেষ্ঠ আমল, সুতরাং লোকে ভালো ব্যবহার করলে তাদের সাথে ভালো ব্যবহার করো, আর মন্দ ব্যবহার করলে তাদের সাথে তোমরা মন্দ ব্যবহার করো না, মন্দ ব্যবহার থেকে দূরে থাকো, সেই বুখারি 695 এবং মিসকা 623 নম্বর হাদিস। চতুর্থ, ইমামতি বিনিময়ে অর্থ গ্রহণকারী, অর্থাৎ যে এমন লোক
সে শুধুমাত্র পয়সার ধান্দা ইমামতি করে, অর্থাৎ সে এই অর্থকে পেশা মনে করে। ইমামতি যে মনে করে তাদের পেছনে নামাজকে মাকরুহ বলা হচ্ছে, অপছন্দনীয়। যেমন আবু দাউদ ইমাম আহমেদ ইমামের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তখন তিনি বললেন, আমি এত এত টাকার বিনিময়ে রমজান মাসে তোমাদের ইমামতি করব। তিনি বললেন, আল্লাহর কাছে নিরাপত্তা চাই, কে কে এর পিছনে নামাজ পড়বে? তো অতএব যে ইমামতি সহকারে ইমামকে বেতন ভাতা বিনিময় দেওয়া মুক্তাদির কর্তব্য, মানে একটা ইমামকে আপনি রাখবেন, তার অবশ্যই তাকে দেখভাল করতে হবে, তারও পেট আছে, তার ফ্যামিলি আছে, তাকে দিতে হবে। কিন্তু চুক্তি না করা, সাহেবে কেরাম এই চুক্তি করাকে অপছন্দ করতেন, মাকরুহ অর্থাৎ অপছন্দনীয়, যে আপনি চুক্তি করে এত টাকার বিনিময়ে আপনাকে করতে হবে। এই ধরনের ইমামের পেছনে সালাত শুদ্ধ নয়। আর পঞ্চম হলো কিরাতে যারা ভুল করে, যে ব্যক্তি কিরাত পড়ে ভুলে যায়, আবার কিরাত এমন পড়ে যার মানে পাল্টে যায়, এই ধরনের ইমামের পেছনে ইমামতি শুদ্ধ নয়। ফতোয়া ইবনে উসাইমিন প্রথম খণ্ড 369 মাজাল্লাতুল মুহসিলা ইসলামিয়া 20 খণ্ড 148 নম্বর। অর্থাৎ তাদের যাদের কিরাত শুদ্ধ নয়, যেমন আপনার হচ্ছে কিরাতকারীর পিছনে কারীর নামাজ শুদ্ধ নয়, অর্থাৎ কারি পিছনে দাঁড়িয়ে আছে আর যে আপনার কিরাত শুদ্ধ নয়, কিরাত শুদ্ধ করে পড়তে পারছে না অথচ কারি পিছনে আছে, তার নামাজ শুদ্ধ হবে না। আর কারি ভুল কিরাতকারীর পিছনে অজান্তে যদি দাঁড়িয়ে পড়ে তাহলে নামাজ হয়ে যাবে, তবে জেনে শুনে যে ও নামাজ ভুল পড়ছে অথচ পিছনে কারি দাঁড়িয়ে আছে, ভালো কোরআন পড়তে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি ইমামের যোগ্য যে অধিক সুন্দরভাবে কোরআন পড়তে পারে, অধিক হাদিস জানে, সেই ইমামতি করবে। আর ষষ্ঠ হলো যাকে মুক্তাদিরা অপছন্দ করে, আপনি এমন ইমামকে রাখলেন মুক্তাদিরা অপছন্দ করে, তাহলে সেই ইমামের পেছনে আপনার সালাত শুদ্ধ হবে না। তার চারিত্রিক বৈশিষ্ট্য হোক বা যে কোনো কারণে এই ধরনের যারা হয়ে যায় তাদের পেছনে শুদ্ধ নয়। তিরমিজি, সুনান এবং সহিহ আলবানী 288 এবং 655 নম্বর হাদিস। আর সুন্নত্যাগ, সপ্তম হচ্ছে সুন্নত্যাগ, যে ব্যক্তি সুন্নতকে ত্যাগ করে, সুন্নতের পাবন্দি নেই অথচ আপনার ইমামের পেছনে যে সুন্নত যেগুলো জরুরি সেই সুন্নতকে অবহেলা করে, এই ধরনের ইমামের পেছনে সালাত শুদ্ধ নয়। তবে আর একটা কথা জানবেন, যে যেমন বুকের ওপর হাত বাঁধা, রুকুর আগে পরে রাফেল ইয়াদাইন করা, জোরে আমিন বলা, এগুলো সুন্নত, এগুলো পড়লে আপনার সব। কিন্তু কোনো ইমাম যদি এগুলো না করে তাহলে তার পেছনে আপনার নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, সমস্যা নেই। আপনি করবেন, সেই ইমাম যদি না করে সমস্যা নেই, তবে তার পেছনে যে সালাত হবে না এমন কোনো নাই। কিন্তু যে পাবন্দিভাবে সুন্নত কি অবহেলা করে, সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতকে অবহেলা করে, সুন্নতের অনুসারে আমল করে না, সেই ধরনের ইমাম ইমামতি শুদ্ধ নয়। আরও আছে পেশাব ঝরা রোগী, যে ব্যক্তি সর্বদা পেশাব ঝরে, এমন রোগ আছে, সেই ব্যক্তির ইমামতি শুদ্ধ নয়। ফতোয়া ইসলামিয়া সৌদি উলামা কমিটি প্রথম খণ্ড 397। আর 9 নম্বর হলো বোবা, 9 নম্বর হলো বোবা, যারা বোবা তাদের পিছনে নামাজ শুদ্ধ নয়। যেহেতু তকবীরে সোনাতে জেহরি নামাজে কিরাতে অক্ষম, তাদেরকে আপনার ইমামতি করতে পারবেন। ইবনে উসাইমিনে ফতোয়া চতুর্থ খণ্ড 320। আর 10 নম্বর হলো জলদিবাজ, অর্থাৎ যে ঠকাঠক কাকের দানার মতো নামাজ পড়ে, যে সোজা হয়ে দাঁড়ায় না, পিঠকে সোজা করে না, রুকু সেজদা তরতিব এবং ধারাবাহিকভাবে যে করে না, এই সমস্ত ইমামের পেছনে নামাজ শুদ্ধ নয়। এটাও দেখতে পারেন মাজাল্লাতুল মুহসিলা ইসলামিয়া ফতোয়া 15 খণ্ড 67। আর বেওজু, কোনো ইমাম নাপাক অথবা বেওজু অবস্থায় নামাজ পড়লে সালাম ফেরার পর যদি জানতে পারে যে আপনার সের অজু ছিল না, তাহলে মুক্তাদিদের নামাজ হয়ে যাবে, কিন্তু ওই ইমাম ওই নামাজটাকে পুনরায় পড়বে, মুক্তাদিরা নয়। এমন কোনো ইমাম নামাজ পড়ালেন
অথচ তিনি পরে নামাজের পর সালাম খেয়ে জানতে পারলেন যে তার অজু ছিল না, অজু ভেঙে গেছিল যে কোনো কারণে, তাহলে মুক্তাদির নামাজ হয়ে যাবে, কিন্তু ইমামকে পুনরায় নামাজ পুরো আদায় করতে হবে। আর 11 নম্বর হলো রেডিও ও টিভির ইমাম, কোনো পুরুষ অথবা মহিলা সুস্থ অথবা অসুস্থ, ওজোরে অথবা বিনা ওজোরে রেডিও বা টিভির পিছনে দাঁড়িয়ে সম্প্রচারের মানে সম্প্রচার করা হচ্ছে যে নামাজ, যেমন মক্কার নামাজ হচ্ছে, মদিনার নামাজ হচ্ছে, সেই নামাজকে অনুসরণ করে ইমামকে অনুসরণ, অনেকেও দেশে নামাজ পড়ে এই ধরনের ইমাম বা এই ধরনের ইমামকে অনুসরণ করে নামাজ আপনার শুদ্ধ হবে না। যদি আপনার মসজিদেও হয়, সেই মসজিদকে আপনি হাজির না হয়ে ঘরে সেই আওয়াজ শুনে আপনি নামাজ জামাত আদায় করবেন, এই ধরনেরও আপনার নামাজ শুদ্ধ নয়। আশা করি বুঝতে পেরেছেন।